আসসালামু আলাইকুম, লুবনার লাইফ স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আজকের রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজকে আমার রান্না হবে মিক্স সবজি দিয়ে, লোটটা শুটকি দিয়ে একটা ভাজি হবে, ছোট মাছ রান্না হবে, সাথে আছে বুড়ি। তো আমার রান্নাটা রেডি করতেছি। প্রথমে আমি সবজিটা ভাজি বসাই দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি কিছু শুকনো মরিচ অ্যাড করে দিছি, একটু টেলে নিচ্ছি শুকনো মরিচটা। শুকনো মরিচটার সাথে আমি এখন শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এখন সাথে রসুনটা অ্যাড করে দিব। পরিমাণ মতন রসুন দিয়ে দিলাম। রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া। ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকিটা আমার মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন মিক্স সবজিটা এর সাথে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে। ভালোভাবে মিক্স করে হয়ে গেছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। পাশের চুলে আমি ডাল রান্না বসাই দিলাম। ডালটা হয়ে আসছে। ভাজিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে দিলাম। ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে আমি একটা বাটিতে বেড়ে নিয়ে নিছি। আমি চুলে অন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম ছোটো মাছটা রান্না করার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। সাথে কাঁচামরিচ দিয়ে দিছি।
পেস্টটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এখন রসুনটা অ্যাড করে দিচ্ছি। রসুনটাকেও ভালোভাবে ভেজে নিব। আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা অ্যাড করে দিব। মাছটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে মশলার সাথে। সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো। ভালোভাবে মিক্স করে আমি কিছু পানি অ্যাড করে দিব। আমি এখন কিছু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি, বেশি লাগবে না। একটা ঢাকনা দিয়ে দিব মাছটা ভালোভাবে হওয়ার জন্য। মাছ রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে। মাছটা আমি ঢেলে নিয়ে নিচ্ছি, এই যে আমার মাছ রান্না রেডি। আমি এই চুলে বুড়ি ভাজাটা বসাই দিচ্ছি। শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, গরম মশলা, কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সাথে। ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। রসুন অ্যাড করে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, বুড়িটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি কিছু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বুড়িটা হয়ে গেছে মোটামুটি, আমি এখন নামিয়ে নেব।
এই যে আমার পুরি রান্নাটা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে। আমার তিনটা রান্না আজকের জন্য রেডি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।